আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। তো দর্শক, আপনারা কিভাবে লাইফ ইন্স্যুরেন্সের জন্য আবেদন করবেন সে বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব। তো যাই হোক, আপনারা আজকের ভিডিওটি পুরোপুরিভাবে দেখবেন, তা না হলে কিছুই বুঝতে পারবেন না। তো চলুন আমরা দেখে নিই কিভাবে আপনারা লাইফ ইন্স্যুরেন্সের জন্য অ্যাপ্লাই করবেন। তো ভিউয়ার্স, যাই হোক, আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। আপনারা এখান থেকে সর্বপ্রথম যেটা করবেন, এখান থেকে যে কোনো একটা ব্রাউজার চুজ করবেন। তো এখান থেকে ব্রাউজার সিলেক্ট করার পর এখানে সার্চ করবেন বিমাফাই। তো বিমাফাই যখন আপনারা সার্চ করবেন, ফার্স্ট যে লিঙ্কটা আপনারা দেখতে পারবেন এখানে, বিমাফাই অনলাইন ইন্স্যুরেন্স ইন বাংলাদেশ, এখান থেকে আপনারা জাস্ট সিম্পলিভাবে বিমাফাইয়ের যে অফিসিয়াল যে সাইটটা আছে এই সাইটটাতে আপনারা চলে যাবেন। এখান থেকে আপনাদেরকে বলছে তারা সিম্পলি কম্পেয়ার অর্ডার অ্যান্ড এনজয় রিলেবল ডিজিটাল ইন্স্যুরেন্স সলিউশন অ্যাট আওয়ার ফিগ্রাফিক্স। তো এখান থেকে আপনারা চাইলে অনেক রকম ইন্স্যুরেন্স আপনারা নিতে পারবেন, বাইক ইন্স্যুরেন্স, কার ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স। এখান থেকে আপনারা চাইলে ট্রাভেল ইন্স্যুরেন্স নিতে পারবেন এবং অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্স নিতে পারবেন। এখান থেকে ইন্স্যুরেন্সের কিন্তু মোটামুটি সকল ক্যাটাগরির ইন্স্যুরেন্স আপনারা এখান থেকে নিতে পারবেন। তো ভিউয়ার্স, যাই হোক, এখন আপনারা এখান থেকে দেখেন হেলথ ইন্স্যুরেন্স আপনাদেরকে আজকে দেখাবো। এর আগে আপনাদেরকে একটা ভিডিও দিছিলাম, ওই ভিডিওটার মধ্যে আমি আপনাদেরকে দেখাইছিলাম বাইক ইন্স্যুরেন্স, কার ইন্স্যুরেন্স, এগুলো আপনাদেরকে দেখাইছিলাম। তো দেখাবো যে হেলথ ইন্স্যুরেন্স। তো যাই হোক না কেন, এখান থেকে হেলথ ইন্স্যুরেন্সের উপরে ক্লিক করবেন জাস্ট সিম্পলি ভাবে। এখানে দেখেন যে হেলথ ইন্স্যুরেন্স বলে এখানে আরও কতগুলো অপশন এখানে থাকবে হেলথ ইন্স্যুরেন্স। তো যাই হোক, এখান থেকে বিভিন্ন রকম আপনার অপশন পাবেন হেলথ ইন্স্যুরেন্সের, ঠিক আছে। এখানে পেজটাকে যদি একটু ছোট করে দেখাই তাহলে আপনারা বিষয়টি ক্লিয়ারভাবে দেখতে পারবেন। তো এখান থেকে দেখেন এখানে হেলথ বিমা বেসিক, এখানে একটা ইন্স্যুরেন্স এখানে দেখাচ্ছে তারা কভারেজ ফর হসপিটালাইজেশন কোভিড-19 জন্য, এটা আপনাকে দেখাচ্ছে যে 499 টাকার একটা ইন্স্যুরেন্স। একটা দেখাচ্ছে এখানে হেলথ বিমা ক্লাসিক, এখানে দেখাচ্ছে 899 টাকার একটা ইন্স্যুরেন্স, এবং এখানে হেলথ বিমা প্রো এখানে 1499 টাকার একটা ইন্স্যুরেন্স। তো এখান থেকে আপনারা কোন ইন্স্যুরেন্সটা আপনারা নিতে চান জাস্ট সিম্পলি ওই ইন্স্যুরেন্সটার উপরে একটা ক্লিক করবেন। তো ওই ইন্স্যুরেন্সটার উপরে একটুখানি ক্লিক করার পর এখানে দেখবেন এটি একটি বাংলাদেশি সাইট, আপনারা হয়তো বা বুঝতে পারছেন এতক্ষণে। তো এখানে প্রোডাক্ট নেমটা আগে পড়ে নেবেন হেলথ বিমা বেসিক, পলিসি ডিউরেশন 1 ইয়ার, এখন এখানে প্রিমিয়াম বিডিটি 499 টাকা। এখান থেকে প্রোডাক্ট সামারিগুলো যেগুলো আছে সেই ইয়াগুলো দেখে নেবেন আপনারা। ইয়ারলি হসপিটালাইজেশনটা দেখেন এখানে 15,000 টাকার মতো, এখানে বিডিটি পার 1,000 পার ডে অ্যান্ড 15 ডেজ, এখানে ওয়েটিং পিরিয়ড। তো এখান থেকে আপনারা যেটা করবেন বাই নাও এর উপরে সিম্পলিভাবে ক্লিক করবেন। তো এখান থেকে আপনাকে সর্বপ্রথম লগ ইন করে নিতে হবে আপনার জিমেল অ্যাকাউন্টটিকে। এখান থেকে লগ ইন উইথ গুগলের উপরে ক্লিক করব এবং এখানে আমার জিমেলটি দিয়ে সাইন ইন করলাম সরাসরি। এখানে তারা আমাকে আপনার ধরে নিছে, নামটা নিয়ে নিছে ইমেলটাকে, অ্যাড্রেস, সিটি, মোবাইল, এনআইডি, স্মার্ট কার্ড। এখান থেকে আমরা এডিট অপশনে ক্লিক করব। তো যাই হোক, এখান থেকে ফোন নাম্বার দিয়ে দিলাম, অ্যাড্রেস দিয়ে দিলাম, এখান থেকে অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তো এখান থেকে সিটি ঢাকাটা অটো নিয়ে নিছে। এখন এই স্মার্ট কার্ডের 10টা নাম্বার আপনাকে দিয়ে দিবেন, আপনাদের যে কার্ডের নাম্বারটি সেটি 10টা দিয়ে দিবেন, 1 2 3 4 5 6 7 8 9 10। তো যাই হোক, এখানে আমি আপনাদের জাস্ট বোঝানোর ক্ষেত্রে আপনাদেরকে দিচ্ছি। এবং এরপর আপনাকে যেটা করতে হবে, আপনার আইডি কার্ডের যে ছবিটা আছে এই ছবিটাকে আপনারা আনবেন কোথা থেকে আপনারা আপনাকে দেখায়। এখানে সিম্পলি ক্লিক করার পর আপনার ফোন থেকে হলে ফোন থেকে এবং মোবাইল ফোনে হলে
মোবাইল ফোন থেকে আপনারা আপনাদের আইডি কার্ডের যে ফটোটা আছে এখান থেকে ফটো যেটা আছে ঠিক আছে আপনারা এখান থেকে চাইলে সিম্পলি আপনার যে ফটোটা আছে সেই ফটোটাকে আপনারা জাস্ট সিম্পলি সিলেক্ট করবেন করে জাস্ট ওপেনের অপশনে ক্লিক করবেন আপনাদের ইয়াটা কিন্তু হয়ে যাবে এখানে তো এরপর আপনাকে যেটা করতে হবে অবশ্যই অবশ্যই আপনাকে কিন্তু ফর্মটা ভালোভাবে আগে পড়ে নেবেন সব কিছু বিস্তারিত যে আপনার সব কিছু ঠিক আছে কি না তো এরপর এখান থেকে অর্ডার অর্ডার আছে অর্ডার এখানে করা হয় নাই তো যাই হোক প্রোফাইল প্রোফাইলে চলে যায় এখন আমি সাবমিট করা হয় নাই আমার এখান থেকে আমি সাবমিট করব এখন এখান থেকে অ্যাড্রেসটা দিয়ে দেব ঢাকা বাংলাদেশ আপনাদের বুঝার ক্ষেত্রে দিয়ে দিচ্ছি স্মার্ট কার্ডের 10টা নাম্বার দিয়ে দিবেন ফাইলটাকে এখান থেকে একটা ফাইল চুজ করলাম এরপর এখান থেকে সাবমিট অপশনে সিম্পলিভাবে ক্লিক করব এখানে ফর্মটা সাবমিট হয়ে গেছে এরপর এখান থেকে অর্ডার অর্ডারে নাই এরপরে দেখেন ক্লায়েন্ট এপিআই আপনার ক্লায়েন্টস টোকেন এখানে যদি থাকে আপনার এখান থেকে জেনারেট অপশনে ক্লিক করে আপনার এই টোকেনটা আপনারা নিয়ে নেবেন এটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ এরপর এখান থেকে ক্লেম ক্লেম করবেন আপনার এখানে বলছে যারা ইউ ডু নট হ্যাভ এনি ক্লেম ইয়েট তো এখান থেকে বিমাফাই ডট কম এটা হচ্ছে আপনার ক্লেমের যে সাইটটা সেই সাইটটা এখান থেকে আপনি চাইলে লগ আউট করে নিতে পারবেন এখন সবার নিচে দেখেন হেল্পফুল লিঙ্কস টার্মস অ্যান্ড প্রাইভেসি সব কিছু আপনারা ওদের যে শর্তগুলো আছে প্রাইভেসি পলিসিগুলো আছে সেগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন এবং এখান থেকে কন্ট্যাক্টে চলে গেলাম কন্ট্যাক্টে কন্ট্যাক্ট আসতে চলে যাওয়ার পর আপনাদের যদি কোনো সমস্যা হয় আপনার কন্ট্যাক্টস আজ থেকে কিন্তু তাদের ফর্মটা ফিল আপ করে নেবেন তো যাই হোক এখান থেকে ফর্ম ফিল আপটা করে নেবেন এবং আরও ওদের কিছু অফিসিয়াল যে ফোন নাম্বার এবং ইমেল ফেসবুক টুইটারের লিঙ্ক আছে সেটা কন্ট্যাক্ট আসের মধ্যে আপনারা এসে এখান থেকে দেখে নেবেন এবং ক্লেমের মধ্যে এখান থেকে দেখেন গ্রেট যে কয়েকটা ক্লেম আছে এখান থেকে ক্লেমগুলো করবেন এবং অফার অফারের যে অপশনটা আছে এই অফার অপশনটার মধ্যে চলে যাবেন এবং অফার অপশনটার মধ্যে চলে যাওয়ার পরে এখান থেকে তাদের যে সাইটগুলো আছে ভালোভাবে আপনারা এখান থেকে ফিল আপ করে নেবেন এবং দেখে নেবেন তো এখান থেকে যখন আপনারা ফর্ম সাবমিট করবেন তাদেরকে তো ফর্ম সাবমিট করার পর তারা ভালোভাবে চেক করবে যে আসলে আপনি যে ফর্মটা সাবমিট করছেন আপনাকে ইন্স্যুরেন্সটা কি দেওয়া যাবে কি যাবে না আপনার ফর্মের ডিটেলসটা চেক করে আপনাকে তারা জানিয়ে দেবে ইমেল কিংবা ফোন নাম্বারের মাধ্যমে তো দর্শক যাই হোক এই ছিল আজকের ভিডিওটি যে কীভাবে আপনারা হেলথ ইন্স্যুরেন্স নেবেন সেটির উপরে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিবেন তো চলুন আমরা ভিডিওটাকে শেষ করে দিই।